আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া ওমর। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল লাইক ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরে দুপুরের পর থেকেই জেলা সদরের পালং বাজার সহ বিভিন্ন স্থানে বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সচ্ছলরা ইচ্ছে মতো ইফতার সামগ্রী কিনতে পারলেও নিম্ন আয়ের মানুষ পারছেন না। জেলা প্রশাসকের উদ্যোগে দুই বছর ধরে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতিদিন বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ হচ্ছে। আমরা সে খবরই জানবো শরীয়তপুরের মুজিবুরের কাছ থেকে। মুজিবুর, শরীয়তপুরের ইফতার বাজারে কেমন পরিস্থিতি দেখছেন? হ্যাঁ জি সাদিয়া, আমরা যে প্রতি বছরই দেখে থাকি রমজানের সাথে সাথে যে রোজাদারের সাথে ইফতার একটি অবিচ্ছেদ্য অংশ, তো তারই অংশ হিসাবে আমরা দেখি দুপুরের পর থেকেই রোজাদাররা তাদের ইফতার আয়োজনের জন্য খুব ব্যস্ত থাকে। কিন্তু একটি বিষয় আছে, বর্তমানে উচ্চ বাজার মূল্যের ফলে যে নিম্ন আয়ের মানুষগুলো আছেন তারা কিন্তু তাদের পছন্দের যে ইফতারি সেটা সংগ্রহ করতে পারছেন না বা বাড়িতেও তৈরি করতে পারছেন না। এই বিষয়টাকে মাথায় রেখে শরীয়তপুরের জেলা প্রশাসক গত দু বছর থেকে নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি ইফতারের প্যাকেট বিভিন্ন স্থানে বিতরণ করে আসছেন। আসলে মানে কীভাবে এবং কোন উদ্দেশ্যে নিয়ে বিতরণ করছে আমরা শরীয়তপুরের জেলা প্রশাসক যারা পারভেজ হাসানের কাছে জানতে চাইব, আসলে কেন এবং কী উদ্দেশ্যে আমরা এটা করেছি। আসলে এটি মূলত করা হয়েছে নিম্ন আয়ের মানুষ যারা ঠিক ইফতারের সময়টাতে রাস্তায় অবস্থান করে, আমরাও তো অনেক সময় রাস্তায় অবস্থান করি এবং বাড়িতে পৌঁছাতে পারি না, তাদেরকে তাৎক্ষণিকভাবে একটি ইফতারের প্যাকেট যেটা আমরা রান্না করে তাদের হাতে তুলে দিচ্ছি যাতে তারা ইফতার করতে পারেন। মূলত এই পথ চলতি মানুষগুলোর যাতে একটু সাশ্রয়, খুবই ক্ষুদ্র উদ্যোগ, আমরা প্রতিদিন 100 প্যাকেট দেই, কিন্তু এটির মাধ্যমে জনগণ কিন্তু আমাদের অন্য অন্য জায়গায় সমাজের যারা জনপ্রতিনিধি আছেন, অন্য অন্য রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোও কিন্তু বিভিন্ন উপজেলায় একই কাজ করছেন শরীয়তপুরে। তো আমাদের উদ্যোগটা একটি বলতে পারি যে একটি ছোট উদ্যোগ, কিন্তু এটি সমাজের ছড়িয়ে পড়েছে, এটাই আমাদের জন্য আশার কথা। জি ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক। হ্যাঁ সাদিয়া, এই ছিল শরীয়তপুর থেকে আমাদের ইফতার বাজার। মুজিবুর, ধন্যবাদ আপনাকে। রংপুর ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালন করা হচ্ছে। জেলা প্রশাসকের উদ্যোগে সকালে রংপুরের নিশবেতগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ রক্ত গৌরবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট। গাজীপুরে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রশিক্ষিত যুবকদের যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ময়মনসিংহে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সিটি মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে 899 জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁদপুরে জেলা রাজস্ব সভা হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মদ রাশেদ আক্তার ও অন্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রমজানের ব্যবসায়ী ও হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। রাঙামাটিতে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস ও শেখ কামাল জাতীয় স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও 17তম জাতীয় উশু চ্যাম্পিয়ন পদক জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।